স্কুলের বন্ধুদের সাথে তোমাদের রিলেশন কেমন? এই যে তখন বললে যে ফ্রেন্ডশিপ করতে চাই, এখন ফ্রেন্ডের সংখ্যা কত? আর বিকজ ক্লাস 1 থেকেই আমরা পড়ে আসতেছি, আর ক্লাস 1 থেকেই আমাদের সব ফ্রেন্ডরা আমাদেরকে চিনে। আমাদের এমন কোন ফ্রেন্ড আছে যে আমাদেরকে চিনে কিন্তু আমরা ওদেরকে চিনি না? হ্যাঁ, তোমাদের বন্ধুদের মধ্যে কোন টুইন বন্ধু আছে? আমরা যদি কোচিং এ বা স্কুলে যেখানে যাই, কোন জায়গায় বেড়াতে গেলে দেখা যায় কি আমি আর যদি যে ড্রেস পড়লাম ওরা দুজনে একই ড্রেস মিলে যায়, কালারটা মিলে যায়। আমরা দুজন যদি ব্লু পরি ওরা ব্লু, আমরা যদি রেড পরি ওরা রেড। তোমাদের বন্ধুদের সাথে একটু আড্ডা দিয়ে আসি। আমরা সবাই দুষ্টামি করি, কিন্তু আমাদের ভিতরে প্রীতি বেশি দুষ্টামি করে। প্রতিদিন আমরা নিচে নামি, র‍্যাকেট খেলি আর অন্যান্য খেলা খেলি। আমার একটা ফ্রেন্ড লাভিকা, সে প্রীতির কাছে গিয়ে চৈত্র নামে বদনাম করছে। তারপর প্রীতি হলো, ওকে লাভিকাকে বললো কি তুই আমার কাছে সে প্রীতির নামে বদনাম করছিস, আমি তো প্রীতি। তারপর বুঝবো আরে তুই প্রীতি, এই বলে ওখানে অনেক হাসাহাসি হয়েছে আমাদের মাঝে, অনেক মজা হয়েছে। দেখি দেখতে একদিন আমি আসছি, তো আসার পরে আমি ওদের ড্রয়িং রুমে যখন ঢুকি তখন দেখি যে চৈতি বসে আছে। তো আমি ওর সাথে দেখা করে কথা হাই হ্যালো বলে চলে গেছি। আমি ওদের বেডরুমে গেলাম, গিয়ার পরে দেখি যে আরেকটা ওইখানে। তা আমি অবাক হয়ে গেছিলাম কি মো, ওকে না আমি ওইখানে দেখে আসলাম, ও হাসতেছে, বলছে যে না আবু আমি তো প্রীতি, ও ছিল তুই। তা আমি দেখে খুব অবাক হয়ে গেছি। তোমাদের বন্ধুদের নাম কি কি বলো তো? আমাদের বন্ধু টুই, আনাম, এমি, জেমি, আরো অনেক আছে, তো স্কুলের বাইরেও অনেক ফ্রেন্ড আছে। তোমাদের দুজনের মধ্যে বন্ধুত্বের কি অবস্থা? আমাদের দুজনের মধ্যে অনেক, আমরা দেখি তো জমজদের মধ্যে অনেক ঝগড়াঝাটি হয়, আমাদের মধ্যে তেমন ঝগড়াঝাটি হয় না। কিন্তু আমার তো মনে হলো তোমরা দিব্যি ঝগড়া করো, মনের মধ্যে হয়তো অনেক রাগ আছে যেটা এইভাবে আজকে বহিঃপ্রকাশ হয়ে গেল না? আচ্ছা ঠিক আছে, ফাইন। এখন চৈতি প্রীতির জন্য কতটুকু স্যাক্রিফাইস করতে পারে এবং প্রীতি চৈতির জন্য কতটুকু স্যাক্রিফাইস করতে পারো? আমি প্রীতির জন্য অনেক স্যাক্রিফাইস করতে পারি। কত পার্সেন্ট? 90%। আমিও চৈতির জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করি। 80% না আর করব স্যাক্রিফাইস 90%। কি কি স্যাক্রিফাইস করবা শুনি? প্রীতি অনেক ধর ব্যস্ত থাকে, তখন যদি আমি ওর কাজটা করে দিই ও তখন কিছু হয় না, আবার আমার সময় ও করে দেয় কাজ।